নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, শুরু করছি এই মুহূর্তে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকেই পথ চলা শুরু করলো বন্দে ভারত এক্সপ্রেসে। নতুন বছরের প্রথম দিনেই আজ থেকেই পথ চলা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস, এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই বন্দে ভারত এক্সপ্রেস রোজ যাতায়াত করবে, এবং সপ্তাহে ছদিন চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আজ ঠিক কখন এই বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেয় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে? দেখো, 5:55 নাগাদ হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেয় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তবে যাত্রীদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা ছিল, কেননা বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বেশ কয়েকদিন ধরেই ট্রায়াল রানের সময় মানুষজনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্টেশনে ছবি তোলা এবং দাঁড়িয়ে অপেক্ষা থাকতেও দেখা গেছে বন্দে ভারতকে দেখার জন্য। আজকে সেটা পুরোপুরি যাত্রীদের জন্য একটা উপরি পাওনা। বছরের প্রথম দিন নববর্ষে, ইংরেজি নববর্ষের প্রথম দিন ভোর 5:55 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তবে সপ্তাহে বুধবার ছাড়া বাকি দিনগুলি বন্দে ভারত এক্সপ্রেস সুবিধা পাবে। এবং বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত, জানোই তুমি, আগেই আমরা দেখিয়েছি বহুবার যে একটা অত্যাধুনিক ট্রেন। এই অত্যাধুনিক ট্রেনে উঠে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে আজকে, যারা হয়তো কাজে ক্ষেত্রেও যাচ্ছে। বিভিন্ন সময় এরা ঘুরতেও, বেশ কয়েকটা যাত্রীদের সঙ্গে কথা বলি, ঘুরতেও আজকের দিনটাই তারা বেছে নিয়েছে ট্রেনের টিকিট, যাতে নিউ জলপাইগুড়ি ঘুরতে যাওয়ার জন্য। এবং বন্দে ভারত পাওয়া একটা বাঙালি এবং বাংলার জন্য একটা উপরি পাওনা। বন্দে ভারতে উৎসাহিত সমস্ত রেল যাত্রী যারা আজকে বন্দে ভারতে করে নিউ জলপাইগুড়ি যায়। একেবারেই ধন্যবাদ তোমাকে জগন্নাথ সামন্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আজ থেকেই পথ চলা শুরু হলো বন্দে ভারত এক্সপ্রেসের, এবং আজ সকাল বেলাতেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই বহু প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস, এবং যা নিয়ে মানুষের মধ্যে রীতিমতন উৎসাহ দেখা যায়, কারণ দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই দ্রুতগতি সম্পন্ন ট্রেন চড়ার জন্য, এবং আগে ভাগেই মানুষ সেই জন্য টিকিট বুক করেও ফেলেছিলেন, এবং নতুন বছরের প্রথম দিনেই পথ চলা শুরু হলো বন্দে ভারত এক্সপ্রেসের। এই মুহূর্ত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।